নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে লাঞ্চ বা ডিনারের জন্য মাত্র 4 টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো। এক পাকে খুব সহজে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন আর খেতে ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন দারুণ স্বাদের এই এক পাকে রেসিপিটা বানানো শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে 4 টুকরো খাসির মাংস মানে মাটন নিয়ে নিয়েছি। মাটনের পিস 4টিকে আমি সামান্য নুন ও সামান্য হলুদ গুঁড়ো দিয়ে 3টে হুইসেল উঠিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে এই সিদ্ধ করা মাংসটাকে দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরিতে করেও কেটে নিতে পারেন, তবে আমি হাতে করে কেটে নিচ্ছি। দেখুন এখানে খুবই ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মূল রান্নায় চলে আসছি। এর জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে আগেতেই দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে দেওয়া হচ্ছে 1 চা চামচ গ্রেট করা রসুন আর 1 চা চামচ গ্রেট করা আদা। আদা রসুনকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। এখানে লাল লাল করে পেঁয়াজকে ভাজার কোনোই দরকার নেই, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিলেই হবে। মোটামুটি 1 মিনিট মতন ভেজে নেওয়ার পর দেওয়া হচ্ছে 1টা মাঝারি সাইজের টমেটো কুচি। দিচ্ছি পরিমাণ মতন লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিচ্ছি 1 চা চামচ মিট মশলার গুঁড়ো। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে এর পরিবর্তে চিকেন মশলাও ব্যবহার করতে পারেন। তবে মিট মশলা যেহেতু আমি মাটন ব্যবহার করছি এখানে, তাই মিট মশলাটা ব্যবহার করাই বেশি ভালো। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এই সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে কষিয়ে নেওয়ার পর দেখুন টমেটো একেবারে নরম হয়ে গেছে আর মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দেব আগে থেকে ওই ছোট ছোট পিস করে রাখা মাটন। মাটনের পিসগুলিকে দিয়ে দেওয়ার পরও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর দেওয়া হচ্ছে চাল। এখানে 1 কাপ চাল, বাসমতি চালকে আমি 30 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো যে রেগুলার চাল ব্যবহার করেন সেই চালটাও ব্যবহার করতে পারেন, তবে বাসমতি চাল ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে চালকেও মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেয়া হচ্ছে জল। আমি এই কাপটার মাপের 1 কাপ চাল ব্যবহার করেছি, সেই বুঝে আমি 2 কাপ জল ব্যবহার করছি। যতটা চাল ব্যবহার করবেন ঠিক তার ডবল জল ব্যবহার করতে হবে, তবেই কিন্তু ভাতটা ঝরঝরে হবে। এই পদ্ধতিতে আপনারাও তৈরি করবেন, দেখবেন আপনাদের বাড়ির সবারও ভীষণ ভালো লাগবে। আর তৈরি করলে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দিলাম। দেখুন ভাতটা অনেকটাই সিদ্ধ হয়েছে, তবে পুরোপুরি সিদ্ধ এখনো হয়নি আর সামান্য জল জলে ভাব আছে। যে জলটা দিয়েছিলাম অনেকটাই ড্রাই হয়ে গেছে, হলেও সামান্য জল জলে ভাব আছে। এই পর্যায়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে, খুব জোরে নাড়বেন না তাহলে চালটা মানে ভাতটা ভেঙে যেতে পারে, হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ একেবারে লোতে করে দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এর ফলে চালটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে
আর যে জলজলে ভাবটা আছে সেই জলজলে ভাবটা ড্রাই হয়ে গিয়ে ভাত একেবারে ঝরঝরে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দিলাম, চেক করে নিচ্ছি। দেখুন চাল খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আর মাংসও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে, একটুও জল নেই। আর এই সময় গ্যাসের আঁচ বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও সামান্য ঝরঝরে হয়ে যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল মাত্র 4 টুকরো মাংস দিয়ে একটি দারুণ স্বাদের লাঞ্চ বা ডিনার রেসিপি। এটাকে আমি মাটন রাইস নাম দিয়েছি। আপনারা কি নাম দিতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা অতি অবশ্যই এই পদ্ধতিতে আপনারাও তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।